ঝড় বৃষ্টি বা খাঁখা রোদ, জীবন বইছে বেশ, তবে এখনও সেই ছোট্ট ডিঙি নৌকাতে করে জীবন অতিবাহিত করছে পিরোজপুরের নাজিরপুর উপজেলার দেউলবাড়ি গ্রামের আব্দুল খালেক। জমি না থাকায় 30 বছর যাবত নৌকায় বাঁশের খুঁটির উপর পাটকাঠি আর হোগলা পাতার বেড়া ছায় মানবেত জীবন যাপন করছেন তিনি। এখন নিদারুণ দুঃখ কষ্ট অভাব অনটনের অনিশ্চিত জীবন তার। তবে স্ত্রী সন্তান বিহীন আব্দুল খালেক এখনো আশায় আছেন একটি বাড়ি হবে তার। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। 30 বছর এই নৌকায় থাকি, সরকারি ভাবে যদি জায়গা দিতেন না তাহলে একটু বাজার পেলাম। ওই তো ব্যবসা বাণিজ্য করি, এত কোনো রকম ওই ঠাই লিয়ে আসতে পারি কোনো রকম। আমার থাকার কোনো জায়গা জমি নাই, একেবারে অসহায়, জমিনের অসহায়। যদি আমরা একটু সরকারিভাবে একটু জায়গা দেন তাহলে আমার বাসার করতে হবে। স্থানীয় ইউপি চেয়ারম্যান FM রফিকুল আলম বাবুল বলেন, আমরা এই বিষয়টি আজকে জানলাম এবং দ্রুত সময়ের মধ্যে এর একটি ব্যবস্থা গ্রহণ করব। আমার কথা হলো যে এই লোক আমার কাছে এখন পর্যন্ত আসে নাই, বা আমার ওয়ার্ডের মেম্বার বা কেউ ওই তথ্যটা দেয়নি। যদি দিত তাহলে তাকে আশ্রয় প্রকল্পে তাকে ঘর দিতাম। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে ঘরগুলি দিয়েছেন, যাদের মানে জায়গা নাই, ঘর বাড়ি নাই, তাদেরকে আশ্রয় প্রকল্পে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাদের আশ্রয় প্রকল্পে মানে বরাদ্দ দিয়েছেন, তাহলে তাকে সেই বরাদ্দ দিয়েছে। আজকে শুনলাম যে এরকম কোনো ব্যক্তি আমার ডেলিভারিতে আছে, যদি থাকে সে যোগাযোগ করলে যে কোনো উপায় তার জন্য আল্লাহর রহমতে মাননীয় প্রধানমন্ত্রী সেই আশ্রয় প্রকল্পে ঘরের ব্যবস্থা করব। এখন আমি জানি না যে কে এই ব্যক্তি, এখনো কেউ আমাকে সেই তথ্য দেয় নাই। খুব দ্রুত সময়ের মধ্যে তাদের একটি থাকার ব্যবস্থা হবে বলে মনে করেন স্থানীয় গ্রামবাসীরাও। এই লোকটা নৌকায় বসবাস করে বহুত দিন, প্রায় 35-30 বছর হয়ে গেছে। ডাইভোর্স দিয়া জায়গা জমি সব দলিল হয়ে গেছে, দলিল হয়ে যাওয়ার পর ডাইভোর্স দিয়ে দিয়েছে। ডাইভোর্স দেওয়ার পর এখন উনি বাতেই নৌকায় এই নৌকায় রাত্র দিন সবসময় নৌকায় ছায়া। ওনার থাকার কোনো জায়গা নাই, মরবে সে জায়গাও নাই। যদি সরকার কিছু জায়গা জমি দেয় তাহলে উনি থাকার একটা ব্যবস্থা হবে, আর যদি না দেয় তা তো আর কোনো থার কোনো স্থান আর কিছু নাই। একেবারে টোটাল মাউ বাড়ি পাইছে পাঁচ কাটা, হ্যাঁ বেচে নিয়ে বউ পকে দিয়ে হ্যাঁ বউ লই আসে। মোটামুটি আমি বউ সবাই লই যাই, আনার ওনার কিচ্ছু নাই, একটা মাইয়া আছে হ্যাঁ রাজার মতন। খালে খুব অস্বাভাবিকতার আছে, সে নৌকায় রান্নাবাড়া করে খায় টায়, নৌকায় ব্যবসা বাণিজ্য করে আর থাকে, জায়গা জমি নাই। সে যদি একটা ঘর পাইতো সরকার থেকে, হ্যাঁ তার খুব উপকার হতো। খুবই অসহায় সে, নৌকায় জীবনযাপন করে রাত্রে দিন 24 ঘন্টায় সে নৌকায় পাকশাক করে খায়, তার জায়গা জমি নিশ্চয় অসহায়, কিছুই নাই তার। তাই তো নৌকায় থাকে, নৌকায় খায়, নৌকায় ঘুমায়, এন কত কষ্ট আমার ভাই, এন তো আমরা তা সহ্য করতে পারিনি। এন আপনাকে ধর একটু আবেদন করি আমার ভাইয়ের জন্য, তো আমার ভাইয়ের একটু থাকার জায়গা দিতে পারেন নাই দেখেন।